বনগা মহকুমার তিন ব্লকের নটি জেলা পরিষদের আসনে তৃণমূলের পক্ষে মনোনয়নপত্র জমা পড়ল ১২টি। প্রতিটি ব্লকে একটি করে আসনে তৃণমূলের জোড়া মনোনয়নপত্র জমা পড়েছে। এই আসনগুলি হল ২, ৪ এবং ৮ নম্বর। অন্যদিকে বিজেপির ১০টি মনোনয়নপত্র জমা পড়েছে, অর্থাৎ একটি আসনে বিজেপির পক্ষে জোড়া মনোনয়নপত্র জমা পড়েছে। সরকারিভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরদিন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৭ জুন শনিবার স্ক্রুটিনি, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২০ জুন। ওদিন বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ২০২৩ সালের ৫ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগদা ব্লক। বাগদা ব্লকের মোট ভোটার সংখ্যা ২,২৩,৫৬০ জন। গ্রাম পঞ্চায়েত রয়েছে ৯টি। গ্রাম পঞ্চায়েতের আসনের সংখ্যা ১৪০টি। সেক্ষেত্রে সব দল মিলিয়ে মনোনয়নপত্র জমা পড়েছে ৭৩৫টি। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৭টি। মনোনয়নপত্র জমা পড়েছে ১৩৪টি। বনগা ব্লক। বনগা ব্লকের মোট ভোটার সংখ্যা ৩,৪২,৮১১ জন। গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৬টি। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৩৭৩টি। সেক্ষেত্রে সব দল মিলিয়ে মনোনয়নপত্র জমা পড়েছে ১১১৩টি। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৮টি। মনোনয়নপত্র জমা পড়েছে ১৬৩টি। গাইঘাটা ব্লক। গাইঘাটা ব্লকের মোট ভোটার সংখ্যা ২,৮৩,০৭৪ জন। গ্রাম পঞ্চায়েত রয়েছে ১৩টি গ্রাম। গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৩১১টি। সেক্ষেত্রে সব দল মিলিয়ে মনোনয়নপত্র জমা পড়েছে ৯৭৪টি। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩৯টি। মনোনয়নপত্র জমা পড়েছে ১৪১টি। এটা টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায় আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে। বনগা মহকুমার এই তিন ব্লকে তিনটি করে জেলা পরিষদের আসন রয়েছে, অর্থাৎ এই মহকুমায় জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৯টি। এর জন্য সব দল মিলিয়ে মনোনয়নপত্র জমা পড়েছে ৪৭টি। এর মধ্যে বহুজন সমাজ পার্টির ৫টি, বিজেপির ১০টি, সিপিএম এর ৬টি, কংগ্রেসের ৪টি, ফরওয়ার্ড ব্লকের ২টি, তৃণমূলের ১২টি, এসইউসিআর ৩টি এবং নেট দলের ৫টি করে মনোনয়নপত্র জমা পড়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে বনগা মহকুমা জেলা পরিষদের ৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২টি মনোনয়নপত্র, অর্থাৎ ৩টি মনোনয়নপত্র অতিরিক্ত জমা পড়েছে। এই ৩টি আসন হল বাগদা ব্লকের ২ নম্বর, বনগা ব্লকের ৪ নম্বর এবং গাইঘাটা ব্লকের ৮ নম্বর জেলা পরিষদ আসন। বাগদা ব্লকের ২ নম্বর জেলা পরিষদ আসনের জন্য তৃণমূলের পক্ষে যে দুজন মনোনয়নপত্র জমা করেছে তারা হলেন দীপ্তি ঘোষ এবং করবী দত্ত। রাজনৈতিক পরিচয় হিসেবে দীপ্তি ঘোষ ৩বারের জেলা পরিষদ সদস্য এবং জেলা পরিষদের স্থায়ী সমিতির সদস্য, আর করবী দত্ত বর্তমানে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য। বনগা ব্লকের ৪ নম্বর জেলা পরিষদ আসনেও তৃণমূলের পক্ষে দুজন মনোনয়নপত্র জমা করেছেন, তারা হলেন শ্যামল রায় এবং শুভজিৎ দাস। রাজনৈতিক পরিচয় হিসেবে শ্যামল রায় ৪বারের জেলা পরিষদ সদস্য এবং বর্তমানে জেলা পরিষদের অধ্যক্ষ। অন্যদিকে শুভজিৎ দাস কলকাতা আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচিত প্রাক্তন ছাত্র প্রতিনিধি এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মনোনীত ছাত্র নেতা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। গাইঘাটা ব্লকের ৮ নম্বর জেলা পরিষদ আসনের ক্ষেত্রেও তৃণমূলের পক্ষে দুজন করে মনোনয়নপত্র জমা করেছেন, তারা হলেন অজিত সাহা এবং গৌতম নারায়ণ ভট্টাচার্য। রাজনৈতিক পরিচয় হিসেবে অজিত সাহা বর্তমানে হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যদিকে গৌতম নারায়ণ ভট্টাচার্য পেশায় একজন আইনজীবী। রাজনৈতিকভাবে তিনি তৃণমূলের সমর্থক হলেও দলীয়ভাবে তিনি কোনো পদে নেই। এদিকে বনগাঁ ব্লকের ৫ নম্বর জেলা পরিষদ আসনে যুথিকা বিশ্বাস এবং রীনা বিশ্বসরাই নামে বিজেপির পক্ষে দুজন মনোনয়নপত্র জমা করেছেন। দলীয় সূত্রে জানা গেছে এই দুজনের কেউই রাজনৈতিকভাবে কোনো পদের দায়িত্ব নেই। এখন দেখার ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের পর কারা কারা দলের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার সুযোগ পান। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে।
স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্পেল, কুঠিবাড়ি, বনগা, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর চব্বিশ পরগনা।